অকেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু পি থেকে এ বি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করা হলো যা এ বিকে কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে পি বি স্কোয়ার ইকোয়ালস টু এ বি ইনটু বি কিউ। প্রথমে ছবিটা আঁকি। মনে করো এই হচ্ছে আমার অকেন্দ্রীয় বৃত্ত, ও হচ্ছে কেন্দ্র, আর এ বি ব্যাস। বৃত্তের ওপর পি যে কোনো বিন্দু, পি কিউ, পি কিউ লম্ব এ বি। আমাদের প্রমাণ করতে হবে যে পি বি স্কোয়ার ইকোয়ালস টু এ বি ইনটু বি কিউ। তাহলে কী দেওয়া আছে লিখে ফেলি। তাহলে প্রদত্ত দেওয়া আছে এ বি ব্যাস এবং পি কিউ লম্ব এ বি। প্রমাণ করতে হবে যে বা প্রামাণ্য পি বি স্কোয়ার ইকোয়ালস টু এ বি ইন্টু বি কিউ। এর অঙ্কন করবো আমরা এই এ পি যোগ করা হল, আমরা এ পি যোগ করলাম। তাহলে অঙ্কন এ পি যোগ করা হল। প্রমাণ এখন লক্ষ্য করে দেখো, যেহেতু পি বৃত্তের উপর অবস্থিত এবং এ বি ব্যাস, তাহলে এ পি বি কোণ হচ্ছে সমকোণ, কারণ এটা অর্ধবৃত্ত বৃত্তস্থ কোণ। তাহলে লিখতে পারি যে যেহেতু এ বি ব্যাস, অতএব অ্যাঙ্গেল এ পি বি শোনা হচ্ছে 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ পি বি সমকোণী, যার অ্যাঙ্গেল এ পি বি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে সমকৌণিক বিন্দু থেকে যদি অতিভুজের উপরে লম্ব টানা যায়, তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন করবে তারা নিজেদের সঙ্গে যেমন সদৃশকোণী হবে এবং তারা মূল ত্রিভুজটার সঙ্গে কিন্তু সদৃশকোণী হবে। এটা উপাদ্য আছে, তোমরা সেটা জানো। তাহলে বলতে পারি যে অতএব ত্রিভুজ এ পি বি সদৃশকোণী ত্রিভুজ পি কিউ বি। ত্রিভুজ পি কিউ বি এবং এ পি বি এরা কী হবে? পরস্পর সদৃশকোণী হবে। এবার আমরা জানি যে দুটো ত্রিভুজ যদি পরস্পর সদৃশকোণী হয়ে যায়, তাহলে কী হবে? না, সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত হবে সমান। তাহলে লিখতে পারি অতএব এ বি সমকোণের বিপরীত বাহু, এ বি বাই পি বি, এ বি বাই পি বি ইকোয়ালস টু পি বি বাই বি কিউ। কিলো দেখো না, এ পি বি কোণের পি কোণ সমকোণ, তাহলে সমকোণে বিপরীত বাহু এ বি, আর পি কিউ বি এ কিউ কোণ সমকোণ, তার বিপরীত বাহু হচ্ছে পি বি। তাহলে এ বি বাই পি বি। আবার এ পি বি ত্রিভুজের এ কোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে পি বি। আমরা জানি এ কোণের সঙ্গে এই কোণটা সমান হয় বি পি কিউ, তাহলে তার বিপরীত বাহু কত? কিউ বি, এটা সমান। ঠিক আছে, তাহলে কী হলো? না, সমান সমান
কোণের বিপরীত বাহুগুলির অনুপাত সমান। তাহলে দেখো এবার কোণের গুণ করে দাও, তাহলে পিবি ইনটু পিবি, তাহলে পিবি স্কোয়ার ইকুয়ালস টু এ বি ইনটু বিকে প্রমাণিত। ছোট্ট প্রমাণ, এখান থেকে কিন্তু আরো অনেক প্রমাণ আসতে পারে। এবং এটাও আসতে পারে যে এ পি স্কোয়ার ইকুয়ালস টু এ কিউ ইনটু এ বি, এই প্রমাণটা কিন্তু একই ধরনের প্রমাণ একদম। তখন ত্রিভুজ এ পি বি নেব এবং এ পি কিউ নেব,